ঘুমের রেশ কাটেনি শহর দুর্গাপুরের শিল্পাঞ্চলে দূষণ নাকি ধোঁয়াশা তাই নিয়ে চর্চা করতে করতে অনেকেই প্রাতভ্রমণ করছেন ঠিক সেই সময়ে শহর দুর্গাপুরে রতি গেল বার্তাক্রমে কি সেই বার্তা সেই বার্তা হচ্ছে পশ্চিম বর্ধমান জেলার তিনটি মেডিকেল কলেজ এবং সেই মেডিকেল কলেজ মালিকদের বাড়িতে ইডি অভিযান চলছে রাজবাঁধ শোভাপুর মলান্দিঘির তিন মেডিকেল কলেজে ইডি হানা চলছে চারিদকে করা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে চারদিক সকাল সকাল এই খবরে ভিড় জমতে থাকে তিন মেডিকেল কলেজের সামনে সামনে তখন রাইফেলধারী কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা ফিসফাস চলছে কি নিয়ে এই অভিযান সাহস করে দু একজন এগিয়ে কাছে যেতেই হিন্দিতে করা ধমক কিন্তু কেউই হানা কেন চালানো হচ্ছে তা নিয়ে মুখ খুলতে চায়নি তবে সূত্রের খবর মেডিকেল কলেজে ভর্তি প্রক্রিয়ায় কোন দুর্নীতি রয়েছে বলেই হানা ইডির সূত্রের খবর রাজ্যের মোট আটটি বেসরকারি মেডিকেল কলেজে এই ইডি হানা চলছে জানা গিয়েছে প্রাক্তন সিপিএম সাংসদ লক্ষণ শেঠের বাড়িতেও চলছে ইডি হানা প্রাথমিকভাবে জানা গিয়েছে এনআরআই কোটা সংক্রান্ত দুর্নীতির মামলায় তদন্তে নেমেছে ইডি এই বিষয়ে আগেই ক্ষোভ প্রকাশ করেছিল সুপ্রিম কোর্ট তার পরেই সক্রিয় হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্তের সূত্রেই দেশব্যাপী এই তল্লাশি অভিযান বলে মনে করা হচ্ছে জানা গিয়েছে মোট আঠাশটি মেডিকেল কলেজে ইডির হানা চলছে যার মধ্যে পশ্চিম বর্ধমানে রয়েছে তিনটি বেসরকারি মেডিকেল কলেজ জানা গিয়েছে এই কলেজ মালিকদের বাড়িতেও হানা চলছে ভুজো শংসাপত্র ব্যবহার করে টাকার বিনিময়ে যোগ্য ছাত্রদের বঞ্চিত করে এনআরআই কোটার মাধ্যমে ভর্তি করানো হয়েছে মেডিকেল কলেজে এনআরআই কোটায় জাল নথি দিয়ে চিকিৎসক ছাত্রছাত্রীদের ভর্তি দুর্নীতিতে ইডির হানা দুর্গাপুরের একাধিক বেসরকারি কলেজ ও হাসপাতালে দুর্গাপুরের মলানদিঘি শোভাপুর ও রাজবাঁধ এলাকায় তিনটি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ইডির হানা দিয়েছে এবং ওই হাসপাতালের কর্ণধারদের বাড়িতে একযোগে চলছে তল্লাশি ঘটনাস্থলে ইডির আধিকারিক সহ কেন্দ্র বাহিনীর জওয়ানরা ভোর থেকে চলছে তল্লাশি

Terima kasih telah menonton